ক্লাস এইটের গণিত অনুশীলনী ওয়ান পয়েন্ট টু এর এক নম্বর থেকে তিন নম্বর অঙ্কগুলি আমরা আজ করবো এই ভিডিওতে তো প্রথমে হচ্ছে এক নম্বর এক নম্বর হচ্ছে মাইনাস সরি সেভেন বাই ফোর এবং দু নম্বর হচ্ছে মাইনাস ফাইভ বাই সিক্স এর অবস্থান সংখ্যা সংখ্যা রেখার উপর দেখাও তো প্রথমে এক নম্বর হচ্ছে সেভেন বাই ফোর সেভেন বাই ফোর ফোর অর্থাৎ হচ্ছে অর্থ হচ্ছে জিরো থেকে ওয়ানের মধ্যে চারটা বাঘ ফোর রয়েছে অর্থাৎ জিরো জিরো থেকে ওয়ানের মধ্যে চারটা বাঘ কীভাবে জিরো ওয়ান টু থ্রি ফোর তারপর আবার ওয়ান থেকে টু এর মধ্যে হচ্ছে চার চার ভাগে ভাগ করা হয়েছে ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর তো এইভাবে তো প্রথমে হচ্ছে জিরো বাই জিরো বাই ফোর তারপর হচ্ছে ওয়ান বাই ফোর প্রথমটা তারপর দ্বিতীয়টা হচ্ছে টু বাই ফোর এইভাবে করে করে যাবে এখানে হচ্ছে ফোর বাই ফোর ফোরে ফোরে কাটা হলে অবশ্যই এখানে ওয়ান হয়ে যাবে তারপরে ফাইভ বাই ফোর সিক্স বাই ফোর তারপর সেভেন বাই ফোর তাহলে আমরা পেয়ে গেলাম সেভেন বাই ফোর তাহলে এটাই আমাদের হলো সংখ্যা রেখার উপর সেভেন বাই ফোরের অবস্থান সংখ্যা রেখায় জিরো থেকে ওয়ান পর্যন্ত দূরত্বকে সমান চার ভাগে ভাগ করা হয়েছে উপরুক্ত সংখ্যা রেখায় সেভেন বাই ফোরের অবস্থান চিহ্নের সাহায্যে দেখানো হলো যে আমরা তীর চিহ্নের সাহায্যে দেখায় দেখিয়ে দিলাম এবার হচ্ছে হচ্ছে মাইনাস ফাইভ বাই সিক্স অর্থাৎ জিরো থেকে এখানে মাইনাস আছে এর জন্য জিরো থেকে আমরা বা দিকে চলে যাব অর্থাৎ মাইনাসের দিকে আমরা করে নেব তো জিরো থেকেও মাইনাস ওয়ানের মধ্যে দূরত্ব হচ্ছে সিক্স ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এখানে সিক্স বাই সিক্স তাহলে কাটা হয়ে গেলে মাইনাস ওয়ান হয়ে যাবে তো আমরা আর আমাদের দরকার কি মাইনাস ফাইভ বাই সিক্স তো মাইনাস বাই সিক্স এইভাবে করে করে আমরা মাইনাস ফাইভ বাই সিক্সে চলে এলাম তাহলে এটা আমাদের হলো সংখ্যা রেখার অবস্থান জিরো থেকে মাইনাস ওয়ান পর্যন্ত সমান ছয়টি ভাগে ভাগ করা হয়েছে উপরুক্ত সংখ্যা রেখায় মাইনাস ফাইভ বাই সিক্সের অবস্থান তীর চিহ্নের সাহায্যে দেখানো হল তীর চিহ্ন সাহায্যে দেখানো হল অথবা এইভাবে তীর চিহ্ন সাহায্য দেখানো যেতে পারে তারপর টু নম্বর কোয়েকশন একটি সংখ্যা রেখার ওপর মাইনাস টু বাই ইলেভেন তারপর মাইনাস ফাইভ বাই ইলেভেন মাইনাস নাইন বাই ইলেভেন অর্থাৎ অর্থ হচ্ছে জিরো থেকে ওয়ানের মধ্যে এগারোটা ভাগ রয়েছে জিরো মাইনাস ওয়ান বাই ইলেভেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন জিরো থেকে মধ্যে দূরত্ব হচ্ছে ইলেভেন সেম ওয়ান থেকে মাইনাস টু এর মধ্যে হবে ইলেভেন বাঘ অর্থাৎ এগারোটা বাঘে বাঘ হবে তো এখানের মধ্যে প্রথমে হচ্ছে মাইনাস টু বাই আমাদের মাইনাস টু তারপর হচ্ছে মাইনাস ফাইভ বাই ইলেভেন মাইনাস ফাইভ তারপর হচ্ছে মাইনাস নাইন বাই ইলেভেন মাইনাস হচ্ছে এর জন্য আমরা জিরো থেকে বা দিকে আসবো আর দিকে আসবো জিরো মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি আগের অঙ্কগুলো ছিল প্লাসে প্লাসে ছিল সেভেন বাই ফোর এর জন্য জিরো থেকে আমরা ডান দিকে চলে এসেছিলাম এবার হচ্ছে তিন নম্বর কোয়েশন টু এর ছোট পাঁচটি মূলত সংখ্যা লিখো টু এর ছোট পাঁচটি মূলত সংখ্যা হলো টু এর ছোটো হচ্ছে ওয়ান জিরো তারপর হচ্ছে মাইনাস টু মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি তাহলে এক দুই তিন চার পাঁচ আমরা পাঁচটি মূলত সংখ্যা পেয়ে গেলাম এখানেই তাহলে আনসার কমপ্লিট ধন্যবাদ এই ভিডিওতে থাকছে ওয়ান থেকে তিন নং কোয়েকশন পর্যন্ত পরবর্তী ভিডিওতে আসছে ফোর থেকে লাস্ট কোয়েকশন পর্যন্ত